মর্নিং বন্ধুরা, তোমরা সকালে ভালো আছো আশা করি। আমিও ভালো আছি। কালকে তিনটের দিক থেকে বৃষ্টি শুরু হয়েছে চরম পরিমাণে, আর রাত 12টার সময় এতটা জোর ঝড় উঠেছে, একদম গাছপালাগুলো নিংড়ে পড়েছে, আর এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এই যে হাঁপাতে হাঁপাতে এখন মোটামুটি সকাল 7:30 বাজে উপরে চলে এসেছি। উপরে পরিবেশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কী পরিমাণে বৃষ্টিটা হচ্ছে। উপরে ধরে আমি এই যে একটা খুব সুন্দর জেড প্ল্যান্ট, মানে গাছের ডাল কেটে লাগিয়েছি কাটিং থেকে, এত সুন্দর হয়েছে দেখো। তো এগুলো আমি মাঝে মাঝে উপরে আসি আর এর কাটিং করে এই পাশ দিয়ে লাগিয়ে দিই। আর এত সুন্দরভাবে বৃষ্টির জল পেয়ে এত সুন্দরভাবে গ্রোথ হয়েছে, ভীষণই সুন্দর লাগছে দেখতে। আর এর যে আসল গাছটা ছিল সেটা খুব করুণ অবস্থা, কারণ পুচকি ওটাকে পাতা ছিঁড়ে ছিঁড়ে পুরো ন্যাড়া মাথা করে দিয়েছে। তো সেই কারণে ওটা আর একদমই পাতা টাতা কিচ্ছু নেই। তো ওটা নিচেই ছিল, ওটা নিচ থেকে নিয়ে এসে উপরে রেখেছি, জানি না পাতা বেরোবে কি না। কত সুন্দর লাগছে দেখেছ। আর এই দেখো যেটা আসল গাছ সেটা এখানে, এই যে পুচকি সোনাটা একদম পাতা ছিঁড়ে ছিঁড়ে বাইরে বারান্দায় ছিল, ওখানে পাতা ছিঁড়ে ছিঁড়ে একদম গাছটা মরা মরা হয়ে গেছিল, কিচ্ছু নেই। কাটিং করার পরে খুব সুন্দর হয়েছিল, কিন্তু তারপরে ও পাতা ছিঁড়ে দেওয়ার পরে একদম মরো মরো হয়ে গেছিল। তো আমি নিয়ে এসে উপরে রেখেছি, আর এ দেখো আবার কয়েকটা পাতা বেরিয়েছে, আশা করি এগুলো আবার ঘন হলে খুব সুন্দর হবে। আর এখানে যে টাইম ফুলের গাছগুলো উপর থেকে কাটিং করে নিয়ে এসে টবে দিয়ে দিয়েছি, আর যেহেতু বৃষ্টি হচ্ছে তাই ফুল ফোটেনি, না হলে রোজ 3-4 করে ফুল ফোটে। দেখো প্রচুর পরিমাণে কুড়ি এসেছে। সঠিকভাবে কাজ করলে অল্প সময়ের মধ্যেও বেশ অনেকটাই কাজ করা যায়, তাই না? উপর থেকে আসার পরে আমি এই আটাটার মধ্যে সামান্য চিনি আর লবণ দিয়ে হালকাভাবে আমি এটাকে মেখে রাখলাম, পুরোপুরি একেবারেই এটাকে রেডি করিনি, এটাকে রেস্টে রেখে দিলাম। আর তার মধ্যেই আমি ঘরগুলোকে পুরো মুছে নিয়েছি, আর এটা বানানোর আগেই তারপরে আবার আটাটাকে খুব সুন্দরভাবে মেখে নিলাম। এইভাবে আটাটাকে মেখে রাখলে রুটিগুলো এত নরম হয়, তুমি রুটি বা পরোটা যাই করো না কেন ভীষণ নরম হয়, আর প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে ফুলে ওঠে। আর এই যে এর যে পুরটা বানিয়েছি সেটা এর মধ্যে ছাতু আর পনিরটাকে গ্রেড করে দিয়েছি, জিরে আদা আর সামান্য পরিমাণ হিং লবণ চিনি এগুলোকে দিয়ে খুব সুন্দরভাবে পুরটাকেও আমি মাখিয়ে রেখেছি। এবার একটা একটা করে নিয়ে এগুলো আমি বানিয়ে নেব। আর দেখো কত সুন্দরভাবে ফুলছে, যেহেতু একে একটু রেস্টে রেখে দেওয়া হয়েছিল সেই কারণে এগুলোকে এত সুন্দরভাবে ফোলে, আর একটু চাপ চাপ দিয়ে বানালে তো খুবই সুন্দর হয়। অন্যান্য দিন তাই সকালবেলায় উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পুজো করে নি, কিন্তু আজকে বাইরে এতটাই পরিমাণে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তো উপর থেকে সমস্ত কাজকর্ম সেরে এসে একটু যে বসলাম ফোনটা নিয়ে, আর উঠতে ইচ্ছা করলো না। তো একটু ফোন টোন ঘেঁটে ভাবলাম দেরি হয়ে গেছে, নিজে না খেলেও ছেলে ঘুম থেকে উঠে খাবে, তার জন্য আবার ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম। আর যেহেতু সকালে বিশাল জোরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, এখন সামান্য একটু কমেছে, সকালে ঠাকুরের ফুল তোলা হয়নি। তুপুরি বানিয়েছি পনির গ্রেড করে দিয়ে, ছাতু পুরি বানিয়েছি, তো এটা আজকে ব্রেকফাস্টে খাবো। আর এটা এই যে ঠান্ডা করতে দিয়ে এখন যাব ফুল তুলতে। বৃষ্টিটা অনেকটাই কমেছে, আর বৃষ্টি না কমলেও আমার করা কিছু নেই, এখন স্নান করবো যেহেতু তাই ছাতা নিয়ে যেতে হবে ফুল তুলতে। ফুল তোলা হয়নি সকালবেলায়,
প্রথমে প্রত্যেকদিন একদম ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ থাকিয়ে ফুল তোলা। কিন্তু আজকে এতটাই জোরে বৃষ্টি হচ্ছিল, অত সকালবেলা ভিজে গেলে আবার পরে অসুবিধায় পড়তে হবে, সেই কারণে আর অত রিস্ক নিয়ে ফেলিনি। তো এই তো এখন হয়ে গেল এদিকে কাজকর্ম, এটা এখন ঠান্ডা হোক, এখন যাব ফুল তুলতে। ফুল তুলে এসে এই পরোটাগুলো গুছিয়ে তারপরে যাব স্নানে, তারপরে বাদ বাকি কাজ পুজো টুজো করার পরে। ফুল তোলার জন্য দরজা খুলতেই দেখি যে বাড়ির আশেপাশে গাছগুলো ছিল সেগুলো একদম মাটির সঙ্গে নেতিয়ে পড়েছে, কারণ মাটিগুলো পুরো বৃষ্টিতে আলগা হয়ে গেছে। আর এগুলো তো খুব ভারী গাছ না সেই জন্য। আর চারিপাশে এত সুন্দর মৌসুম যে পাখিগুলো কিচকিচ কিচকিচ করে ডাকছে, তোমরা হয়তো শুনতে পাচ্ছ। তো এই ছোট বাগানের ডালগুলো কেমন নেতিয়ে পড়েছে। ছেলে একটু ঘুম থেকে দেরি করে ওঠে, ও ঘুম থেকে ওঠার পরে বৃষ্টিটা সামান্য ছেড়েছিল, তখন ওকে টাকা দিলাম মাংস নিয়ে আসার জন্য। তো একটু মাংস নিয়ে এসেছে, ওর জন্য মাংস করছি, আর আমার জন্য অন্য কিছু করে নেব, কারণ আমি আর এখন মাংস খাই না। মানুষের প্রত্যেকটা দিন তো সমান যায় না, কোনো দিন ভালো মন্দ খাওয়া হয়, কোনো দিন খুব সিম্পল খাবার খাওয়া হয়। তো আজকে ঠিক কথাটা ভালো লাগছে না, তো আজকে খুবই সিম্পল খাবার করেছি। সকালবেলায় তো ছাতু পুরি করেছিলাম, আর এখন কি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আমি তো মাংস বেশ অনেক দিন থেকে খাই না, যে ছেলের জন্য মাংস করে নিয়েছি। আর এই বৃষ্টি বর্ষার দিনে যে আমি সেরকম কিছু রান্না করতেও ইচ্ছে করে না, তো এখানে ছেলের জন্য মাংস করে নিয়েছি। আর এখানে আমার কয়েক পিস মাছ ছিল, সেটাকে পেঁয়াজ টমেটো আর একটু মশলা দিয়ে ভাঙা ভাঙা করে নিয়েছি। আরও গোটা পিস আছে মাছ, কিন্তু করতে ঠিক ইচ্ছে করলো না। আর এখানে খুবই অল্প পরিমাণে আলু আর কাঁকরোল ভাজা, আর এখানে তিতো রসা একটু, আর এখানে যে পেঁয়াজ লঙ্কা দিয়ে রেখেছি একটু আলু সিদ্ধ, আর করলা সিদ্ধ আছে, সেটাকে মাখবো। তো এই বর্ষার দিনে আজকে এই যে সিম্পল রান্না তোমাদের দেখিয়ে দিলাম, দেখি কত কষ্ট ছেলেটার, বাইরে বেরোতে পারছে না বৃষ্টির জন্য। কে কে এসেছে এখন সেটা দেখবে ও, কত কষ্ট বাইরে বেরোতে পারছো না বৃষ্টির জন্য। আসো আসো, আসতে পারছ না বৃষ্টির জন্য, বৃষ্টির জন্য আসতে পারছ না। দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসেছি, বাইরে অনর্গল বৃষ্টি হচ্ছে, তোমাদের আর কি বলবো। আজকে যে অনেক অনেক দিন পরে যে মাছ যে ভাঙা করেছিলাম পেঁয়াজ আর মশলা দিয়ে, যে কি ভালো খেতে হয়েছিল। আর তার সঙ্গে পেঁয়াজ আর করলা মাখা আলু দিয়ে যেটা করেছিলাম, মানে অনেক দিন পরে লঙ্কা এত ঝাল ঝাল খেলাম, মানে এরকম লঙ্কায় ঝাল অনেক দিন হয়নি। তো খুবই ভীষণ ভালো লেগেছে, মানে খেয়ে মুখটা যেন একদম খুব সুন্দর হলো, মানে মুখে একদম রুচি সহকারে খেয়েছি, ভীষণ ভালো লেগেছে। আর এই যে কাজকর্ম সেরে এসে এখন একটু বডি লোশন মেখে নিচ্ছি। এখনকার লঙ্কাগুলো একদম ঝাল হয় না বলে চলে, সেই জন্য মুখে অতটা জুত লাগে না। তবে আজকে লঙ্কাগুলো আজকেই ছেলে নিয়ে এসেছে বৃষ্টিতে ভিজে ভিজে, তো লঙ্কাগুলো ভীষণই ঝাল আর ভীষণ ভালো খেয়েছি, মানে অনেকদিন পরে মুখে রুচি সহকারে জিনিসগুলো খেলাম। এখন আপাতত মেঘটা অন্ধকারই হয়ে আছে, তবে এক দুটোটা বৃষ্টি পড়ছে। আর খেতে যখন বসেছিলাম কুচকে জানলা দিয়ে দেখছে আর ডাকছে আয় 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 আয়, তো যাওয়ার তো উপায় নেই, জানলাটা খুলে একটু দেখে কথা বললাম। আর সারাদিন বৃষ্টিতে আসনি, হ্যাঁ আর সারাদিন বৃষ্টিতে আসনি, ওরে বাবারে ঘুমাচ্ছিলা, আমি তো গিয়েছিলাম, তুমি ঘুমো ঘুমো, ওই ওই তুমি ঘুমো ঘুমো করছিলা, আমি তুমি আসছো না দেখে আমি
ছাতে হাঁটতে গেলাম। বিকেল গড়তে না গড়তে বৃষ্টিটা একেবারে থেমে গেছে। আরো এক টাইম সকালে এসেছিল আর সারাদিন আসতে পারেনি, তো আমি ভাবলাম ওকে নিয়ে আসি, গিয়ে শুনি ও ঘুমোচ্ছে, তাই আমি চলে এলাম আর এসে সোজা উঠে গেছি উপরে একটু হাঁটাহাঁটির জন্য। তার ঠিক মিনিট 10-15 পরে ওর মা দুধের বোতল নিয়ে হাজির, বললো কাকিমা ওকে খাইয়ে দাও আমি পরে আসছি। তো আজকে এত দুষ্টুমি করছে, বেশ হাসি খুশি আছে, কিন্তু ওকে কিছুতেই এক ফোঁটা দুধ খাওয়াতে পারলাম না। দেখো কথা শুনছে কিন্তু দুধ কিছুতেই খাবে না। আর আমার আর পুচকু সোনার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে একটি লাইক করে দিও, আর পারলে আমার চ্যানেলটিকে। আর এই দেখো কথা শুনছে কিন্তু দুধ খাবে না, কিছুতেই খাওয়াতে পারলাম না ওকে। তোমরা ওকে একটু বলে দাও তো খাওয়ার জন্য। আবার দেখাচ্ছে পরের ব্লগে, টাটা।